এশিয়া কাপের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতার পেছনে ইনজুরিকে বড় কারণ হিসেবে দেখছেন মেহেদি হাসান মিরাজ। তবে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচের জয় বিশ্বকাপের আগে দলকে বুস্ট আপ রাখবে বলেই জানিয়েছেন এই অলরাউন্ডার। এশিয়া কাপটা রাঙানো হয়নি, তবে সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে রুদ্ধদ্বার জয় পেয়েছে বাংলাদেশ। তাই হয়তো বিমানবন্দর থেকে বের হওয়া ক্রিকেটারদের চেহারায় মিশ্র প্রতিক্রিয়া। এশিয়া কাপের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে হলেও শেষটা হয়েছে ভারতকে হারিয়ে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি টাইগাররা, যার পেছনে দায়ী করা হচ্ছে ইনজুরিকে। এশিয়া কাপে যাওয়ার আগে বেশ কিছু আমাদের প্লেয়ারদের ইনজুরিটা খুব মানে আমাদের টিমকে অনেক ভুগিয়েছে। সো আমরা যদি সবাই ফিট থাকতাম খুব ভালো একটা টুর্নামেন্ট হতো আমি ব্যক্তিগতভাবে আশা করেছি। বাট যেহেতু সবাই ইনজুরি হয়ে গিয়েছে কয়েকজন, ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই খুব দ্রুত রিকভারি করার চেষ্টা করব। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে রুদ্ধদ্বার জয়, প্রশংসায় ভাসছেন তরুণরা, দল হিসেবেও বেশ চাঙা টাইগাররা। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল, ওদেরকে আমরা হারিয়েছি, এটা আমাদের নেক্সট স্টেপে আমাদের জন্য হেল্প করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সো আমাদের সবাই অনেক হ্যাপি আছে। ইঞ্জুরি থেকে ফেরার মিছিলে আছেন তামিম শান্ত, বিশ্বকাপে ফিট দলের আশা মিরাজের। যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই একদম ফিট হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চাই এবং সবাই মানসিকভাবে মেন্টালি স্ট্রং হয়ে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে যেতে চাই। বিশ্বকাপের আগে আরও পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা, সেখানেই সেরা কম্বিনেশন খুঁজে নিতে চাইবে দল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।